বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে জাতীয় পার্টির নেতারা প্রতিরোধের যে ঘোষণা দিয়েছেন সেটি গ্রহণ করে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন সার্জিস আলম তিনি বলেছেন শীঘ্রই রংপুর বিভাগে ছাত্র জনতার একটি মহাসমাবেশ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকে প্রকম্পিত করে দেখিয়ে দেব যেখানে ফ্যাসিস্টদের দোষরদের ডানাপাটনা বাজানোর চেষ্টা হয় সেগুলোকে আমরা রাজপথে গুড়িয়ে দিতে পারি শনিবার ছাব্বিশ অক্টোবর বিকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র পুনর্গঠনে তাই ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন তিনি সাবজিস আলম বলেন গত ১৬ বছরে বিশেষ করে দুই হাজার চোদ্দ ও দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে যারা বৈধতা দিয়েছিল তারা সবাই ওই ফ্যাসিস্টদের দেশ জাতীয় পার্টি যদি সংসদে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা না করত তাহলে আওয়ামী লীগ ন্যূনতম যে বৈধতা পেয়েছিল সেটি কি পেত এই জাতীয় পার্টির বন্ধুবং এই সুবিধাবাদীরা নিজেরা বিরোধী দলীয় ভূমিকায় এসেছিলেন একটি গাড়ি পাওয়ার জন্য মন্ত্রীপাড়ায় একটি বাড়ি পাওয়ার জন্য কিছু বেতন পাওয়ার জন্য এমপির সিটটি পাওয়ার জন্য টেন্ডারবাজি সিন্ডিকেট ও চাঁদাবাজি করার জন্য এখন এই ভণ্ডরা ভালো শাস্তেছে দেশকে এই অবস্থায় আনার জন্য এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে তিনি বলেন গত ষোলো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য বিএনপি জামায়াতের উপর কি নিষ্ঠুর নির্যাতন করেছে বিভিন্নভাবে হয়রানি করেছে তখন কোথায় ছিল তথাকথিত বিরোধী দল খুব শীঘ্রই রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন মহাসমাবেশ করবে সেখানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসতাদ আবদুল্লা সহ আমরা সবাই উপস্থিত থাকব প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সংলাপ করেছেন এর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন সাবজিস আলম ও হাস্তাত আব্দুল্লাহ এ নিয়ে তারা দুজন ফেসবুকে স্ট্যাটাস দেন সেখানে তারা জাতীয় পার্টিকে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর ও মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালাল হিসেবে উল্লেখ করেন এই পোস্টের পর জাপান নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় গত চোদ্দ অক্টোবর রংপুর শহরে জাতীয় পার্টির কার্যালয়ে এক সভায় হাসনাত ও সার্জিসকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তফা